ক্রুশের চিহ্ন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু শ্রী যীশুখ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্রাত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতপ্রাণ ও সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হতে পুনরুত্থান করিলেন, স্বর্গরহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত ও মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি। পূর্ণময় ক্যাথলিক মণ্ডলী, সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবন বিশ্বাস করি, আমেন। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। প্রথম ভাগ, আনন্দময় পঞ্চনিগুর তত্ত্ব। প্রথম দূত সংবাদ। মহাদূত গাব্রিয়েল ধন্যাকুমারীকে প্রসাদ পূর্ণা বলিয়া সম্বোধন করেন এবং প্রকাশ করেন যে আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্ট তাহার গর্ভে জন্মগ্রহণ করিবেন। আইস আমরা এই নিগুর তত্ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন।
প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষত যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক। দ্বিতীয়, সাধ্বী এলিজাবেথের সহিত কুমারী মারিয়ার সাক্ষাৎ। জ্ঞাতি সাধ্বী এলিজাবেথ জননী হইবেন শুনিয়া ধন্যা কুমারী মারিয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন এবং তাহার কাছে 3 মাস রহিলেন। আইসো আমরা এই নিগূঢ়ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপি, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষত যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক। তৃতীয়, বেদলেহেমের গোশালায় যীশুর জন্ম। রাত্রি দ্বিপ্রহরের সময় আমাদের ত্রাণকর্তা এক গোশালায় জন্মগ্রহণ করিলে কুমারী মারিয়া তাহাকে যাবপত্রে শুয়াইয়া রাখেন। আইসো আমরা এই নিগূঢ়ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষত যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক। চতুর্থ, বালক যীশুকে মন্দিরে উপস্থাপন। ধন্যা মারিয়া যীশুকে মন্দিরে উপস্থাপন করিলে পর সাধু সিমিয়ন ঈশ্বরের ধন্যবাদ করিয়া তাহাকে কোলে লইলেন। আইসো আমরা এই নিগূঢ়ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী,
এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষত যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক। পঞ্চম, বালক যীশুকে মন্দিরে পাওয়া। জেরুসালেমের মন্দিরে পুত্র যীশুকে হারাইয়া ধন্যাকুমারী সাধু জোসেফের সহিত 3 দিন তাহার অন্বেষণ করেন এবং শেষে তাহাকে মন্দিরে পণ্ডিতগণের মধ্যে তত্ত্ব আলোচনায় রত দেখিতে পান। আইস আমরা এই নিগুড় তত্ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী,
এক্ষণে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষত যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক। প্রণাম রানী, প্রণাম রানী, দয়াময় জননী, আমাদের জীবন মাধুর্য ভরসা প্রণাম। হবার নির্বাসিত সন্তান, আমরা তোমার নিকট আর্তনাদ করিতেছি। এই অশ্রুময় সংসারে আমরা তোমার উদ্দেশ্যে রোদন ও বিলাপ করিতেছি। হে নিত্য সাহায্যকারিণী, তোমার সদয় নয়নে আমাদের প্রতি দৃষ্টিপাত করো। এই নির্বাসনের পর তোমার পুত্র ধন্য যীশুকে আমাদের প্রদর্শন করো। হে দয়াময়ী, হে স্নেহময়ী, হে মাধুর্যময়ী মারিয়া কুমারী, হে পুণময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন খ্রিস্টের অঙ্গীকারের যোগ্য হইয়া উঠি। আইস আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, তোমার অদ্বিতীয় পুত্র আপন জীবন মৃত্যু ও পুনরুত্থান দ্বারা আমাদের অনন্ত পরিত্রাণ রূপ পুরস্কার অর্জন করিয়াছেন, আমরা মিনতি করি, আমরা যেন কুমারী মারিয়ার পবিত্র জপমালার নিগূঢ়ত্ব ধ্যান করিয়া তন্মধ্যস্থ ভাব অনুকরণ করিতে এবং তাহার অঙ্গীকৃত ফল লাভ করিতে পারি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ধন্য কুমারী মারিয়ার স্তব, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা শুনো, খ্রিস্ট আমাদের প্রার্থনা শুনো, খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। স্বর্গীয় পিতা ঈশ্বর, আমাদের প্রতি সদয় হও। জগৎত্রাতা পুত্র ঈশ্বর, আমাদের প্রতি সদয় হও। পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি সদয় হও। পবিত্র ত্রিত্ব এক ঈশ্বর, আমাদের প্রতি সদয় হও। পবিত্রা মারিয়া, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ঈশ্বরের পবিত্রা জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। কুমারী কুলোত্তমা পবিত্রা কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। খ্রিস্টের মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। খ্রিস্টমণ্ডলীর মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ঐশ্বরিক প্রসাদের মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরম নির্মলা মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরম বিশুদ্ধা মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। অক্ষতা মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। অস্পৃষ্টা মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রেমের যোগ্যা মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। চমৎকারিণী মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। সুপরামর্শের মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। সৃষ্টিকর্তার মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ত্রাণকর্তার মাতো, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরম পরিণাম দর্শনী কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। শ্রদ্ধেয়া কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রশংসনীয়া কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। শক্তিমুক্তি কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। দয়াময়ী কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। বিশ্বস্থা কুমারী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ন্যায়ের দর্পণ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রজ্ঞার আসন, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমাদের আনন্দের কারণ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আধ্যাত্মিক আধার, আমাদের মঙ্গল প্রার্থনা করো। মাননীয় আধার, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরম ভক্তির আধার, আমাদের মঙ্গল প্রার্থনা করো। নিগুর গোলাপ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। দাউদের দুর্গ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। হস্তিদন্তের দুর্গ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। স্বর্ণের গৃহ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। সন্ধি নিয়মের সিন্ধু, আমাদের মঙ্গল প্রার্থনা করো। স্বর্গের দ্বার, আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রভাতের তারা, আমাদের মঙ্গল প্রার্থনা করো। রোগীদের স্বাস্থ্য, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পাপী দের আশ্রয়, আমাদের মঙ্গল প্রার্থনা করো। দুঃখীদের সান্ত্বনা দায়িনী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। খ্রিস্টানদের সহায়, আমাদের মঙ্গল প্রার্থনা করো। দূতগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। কুলপতিগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ভাববাদীগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রেরিতগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। সাক্ষ্যমরগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ধর্মসাধকগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। কুমারীগণের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। সমুদয় সাধু রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। অমল সম্ভবা রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। স্বর্গেন্নিতা রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরম পবিত্র জপমালা রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরিবারের রানী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। শান্তির রানী, জগতে শান্তি দান করো।
ঈশ্বরীর মেষাবোগ জগতের পাপহারি, প্রভু আমাদের পাপ ক্ষমা করো। হে ঈশ্বরের মেষাবোগ জগতের পাপহারি, প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। হে ঈশ্বরের মেষাবোগ জগতের পাপহারি, আমাদের প্রতি সদয় হও। হে পূর্ণময় ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন খ্রিস্টের অঙ্গীকারের যোগ্য হইয়া উঠি। আয়ুষ্য আমরা প্রার্থনা করি। হে প্রভু ঈশ্বর, আমরা সবিনয় প্রার্থনা করি যেন তোমার সেবক আমরা কায় মনে নিয়ত সুস্থ অবস্থায় জীবনযাপন করি এবং গৌরবানিতা নিত্যকুমারী ধন্যা মারিয়ার অনুরোধে বর্তমান দুঃখ হইতে সংরক্ষিত হইয়া নিত্যানন্দ ভোগ করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। স্মরণ করো হে করুণাময়ী কুমারী মারিয়া, কেহ তোমাকে ডাকিয়া সাড়াইতে পায় নাই, কেহ সাহায্য চাহিলে তুমি যে দাও নাই, বিপদে পড়িয়া কেহ রক্ষা প্রার্থনা করিলে তুমি যে শোনো নাই, এই কথা কে বলিতে পারে? এই ভরসায় আজ আমি তোমার নিকট আসিয়াছি। হে অতুলনীয়া কুমারী আমার জননী, আজ তুমি আমার গতি, তুমি এই দীনহীন পাপীর একমাত্র আশ্রয়, ঈশ্বর পুত্রের মাতা তুমি আমারও মাতা। তোমার অযোগ্য সন্তানের প্রার্থনা অগ্রাহ্য করিও না, কিন্তু কৃপা করিয়া আমার প্রার্থনাটি গ্রহণ করিয়া তাহা পূরণ করো। আমেন। মারিয়ার নিকট আত্মোৎসর্গ। হে পূর্ণময়ী মারিয়া, তোমার অপার স্নেহের সন্ধান পাইয়া আমি তোমাকে আমার মাতা বলিয়া গ্রহণ করিতেছি। তুমি যেমন আমাকে স্নেহ করো, তেমনি আমি তোমাকে ভালোবাসি। আমার আজিকার কথাবার্তা কাজকর্ম সমস্ত কিছুই তোমার নিকট অর্পণ করি। আমি তোমার সন্তান, আমাকে সকল প্রকার অনিষ্ট হইতে রক্ষা করো, সৎকার্যে আমাকে পরিচালিত করো, বিপদকালে আমার সহায় হও এবং মৃত্যুকালে আমাকে সান্ত্বনা দিও। আমেন। রক্ষক দূতের নিকট প্রার্থনা। হে ঈশ্বরী দূত, তুমি আমার রক্ষক, ঐশ্বরিক করুণায় আমি তোমার হস্তে সমর্পিত হয়েছি। তুমি অন্ধকার দীপ্তিময় করো, আমাকে পাপ হইতে রক্ষা করো, আমাকে চালাও শাসন করো। আমেন। ক্রুশের চিহ্ন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।